মোর নাম মোহাম্মদ গফুর খান হয়। মোর ঘর হল বাঙালিপাড়া শান্তিপুর গাঁও। মই নতুনকে ইউপিপি দলক যোগদান করছো। আগত বিপিএফত আছিল। বিপিএফর যেটো দুর্নীতি ভট্টাচার, যেটো বিপিএফর যেবিলাক চেয়ারম্যান যেবিলাক দালালর কারণে রাইজর যেবিলাক আয়ুর ঘর জব কার্ড যিমানবুর সিহতে সব নিজে মানে ব্লকত যাই হলে ব্লকর অফিসারলত ভাল সই করে পয়সা পাতি সব লুটপাট করে আছে। সেই হিসাবে আমার যেটো প্রমোদুর সারে যেটা এফসুর পরা অবতর হয়ে আহি ইউপিপি দলের সভাপতি হল, তেতিয়া মোর মনটুত কলে মই ইউপিপি দলক যোগদান করিম, তেতিয়া যোগদান করছো। আর প্রমোদুর সারে যেটো স্লোগান গাইছে হোম উন্নয়ন হোম অধিকার, হ্যাঁ এইবিলাক শুনিও মোর ভাল লাগছে। তেতিয়ারপর মই ইউপিপি দলত যোগদান করছো। আর মই এটা বাঙালিপাড়া প্রাইমারি সভাপতি হয়। এটা যেটো সত্তর বছর শাসন করে খালে প্রত্যেকটা জনগোষ্ঠীর গোর্খার মাইনরিটি সেলর কিংবা কেন্দ্র সরকার যাক আঁচনিবিল এটা আঁচনি আমার এই জনগোষ্ঠীক রূপায়ণ করা নাই। সিহতে ব্লকর থ্রুতে দালালে সিহতে সই করে আনি সম্পূর্ণ পয়সা সিহতে আত্মসার করেছে। আর যাক আয়ুর ঘর যোনে পাবলগা গরিব মানুষ যোনে ঘর সরকারি ঘর পাবলগা সেইবিল মানুষ নাপায়। চেয়ারম্যানে যাক মানুষের পর 2,000-5,000 টাকা লত ঘর দিছে। এনেকা ভট্টাচার দেখা পাই মই ইউপিপি দলক ভাল পাইছো। আর আমার 29 নং শুক্লাই সার্ভান প্রদীপ নার্জারি দেবক বর্তমান আমার শুক্লাই সার্ভাঙত বিপুল ভোটত আমার বাঙালিপাড়া প্রাইমারি পরা আমি জিকাম বলে আশা আছে।